অযোধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে উল্লাসে মাতলেন খড়িবাড়িবাসী। সোমবার খড়িবাড়ি কালী মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হলো। এদিন শোভাযাত্রাটি খড়িবাড়ি বাজার, কদমতলা মোড়, কল্যাণ আশ্রম হয়ে পুনরায় খড়িবাড়ি কালী মন্দিরে গিয়ে শেষ হয়। দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তে শোভাযাত্রার মাধ্যমে উদযাপনে মেতে ওঠেন রাম ভক্তরা। প্রচুর মানুষ শোভাযাত্রায় সামিল হন। এদিন শোভাযাত্রাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও ছিল। বলবো আজকে আমাদের ২২ জানুয়ারি অযোধ্যা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রোগ্রাম চলতেছে, ওইটা নিয়েও আমরা হলো রাস আছি, খুশিতে প্রোগ্রাম করতেছি। খড়িবাড়ি বাজারের থেকে বার করছি, প্রত্যেক মন্দিরে যাচ্ছি আমরা। এখন আমরা যাচ্ছি কল্যাণ আশ্রমে যাবো, ওখান থেকে আমাদের রেলি গিয়ে পরে আবার ব্যাক করবো খড়িবাড়ি বাজার অব্দি। যত মন্দির আছে হ্যাঁ, ওই 500 বছর আমরা ইন্তজার করলাম, হ্যাঁ এখন আমাদের মনে মনে পুরো খুশি আছে। এই খুশিটাকে এখন কীভাবে যায় বা এইভাবে করতে রেলি করে বার করতে, এটা আমাদের বাজার থেকে আছে, কালী মন্দির কমিটির তরফ থেকে আছে। ५०,००० लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।